সকাল সকাল ঘুম থেকে উঠেই চার জন্য জল আর এইদিকে ছেলের জন্য দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, আর এইদিকে গলদা চিংড়ি একটা বার করে রেখে দিয়েছি, আর তার সাথে একটা আপেল আর দুটো মুসাম্মি যেটা আমি রোদে রেখে দিয়েছি যাতে একটু গরম হয়। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ব্লগটাও আমি রান্নাঘর থেকে স্টার্ট করছি আর কাজকর্ম দিয়েই ব্লগটা শুরু করছি, কারণ ঘুম থেকে উঠেই তো সেই একই কাজ, তাই একই মুখ না দেখিয়ে একটু কাজকর্মই তোমাদের দেখাই। ফার্স্টেই আমি লিকার চা করে নিয়েছি, এটা তোমাদের দাদাভাইকে দিয়ে আসবো, তারপর বাবা মার জন্য একটু দুধ চা করব। যেহেতু দুধ ছেলে খায়, তারপর বাবাও খায় রাতে বাবা মা, সেই জন্য ওই দুধ দিয়ে আর করা হয় না, তার জন্য পাউডার দুধ আনা হয়েছে। এই দুধ দিয়ে এখন কফি টফি করা হয় আর বাবা মা দুধ চা খায়, মানে কফি খায়, আর তোমাদের দাদাভাই লিকার আর আমি গরম জল। তো মানে এক একজন এক এক জিনিস খায় সকালে উঠে। তোমাদের মধ্যে থেকে একজন কমেন্ট করে যে তোমার শাশুড়িমা কি কোনো কাজ করে না? তো না, আমি যেগুলো করি আমি শুধু সেইটাই দেখাই, যেহেতু বাড়ির অন্যরা কেউ কমফোর্টেবল ফিল করে না ভিডিওতে, সেই জন্য তাদেরকে আমি দেখাই না আর তাদের কাজগুলোও দেখাই না। এই যে চা করা, ছেলে রান্না করা, এগুলোতেই কি সব হয়ে যায়? হয় না। ঘরের কাজ, রান্নাবান্না যেগুলো আছে, বাইরের কাজ আছে, সেগুলো মা করে, আমি শুধু আমার ছেলেরটা এদিকে চা বা মানে টুকটাকগুলো এই ঘরে করি, সেইগুলো করি, আর রাতের রান্নাটা আমি করি। কিন্তু সারাদিন কি আমরা না খেয়ে থাকি? সারাদিনের রান্না মাই করে, আর তার সাথে বাইরের কাজগুলো মা করে, আর আমি ঘরের কাজগুলো করি। এবার বাড়িতে যে কয়জন লোক থাকবে, সবাই যদি ভাগ করে না নেওয়া হয় কাজ, একা যদি সব কাজ করা হয় তাহলে তারও চাপ হয়ে যায়। সেই জন্য আমরা সবাই মানে ভাগাভাগি করেই যার যার কাজ সে সেই করি, আর আমি শুধু আমারটা দেখাই। আর এদিকে দেখো, কথা বলতে বলতে গলদা চিংড়িটা পরিষ্কার করাও হয়ে গেছে। এবার এটাকে ভেজে নেব। ভেজে আমি এটার আজকে ওই মশলা দিয়ে একটুখানি ঝোল মতন করব। মশলা বলতে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, আর দেব এতে লবণ, হলুদ আর জিরের গুঁড়ো। এই সিম্পল সিম্পল বলতে কি, তাও অনেক কিছুই দিয়েছি, ওই একটুখানি করে দেব মশলা। আর কিছুটা মশলা কিন্তু আমি তুলে রেখেছি, পুরোটা দিইনি, এই দেখো তুলে রেখেছি, ওই একটুখানি কষিয়ে নিয়ে তুলে রেখেছি, অন্যান্য তরকারিতে দিতে পারবো সেই জন্য। আর এইদিকে আমি জল দিয়ে এবার ফুটতে বসিয়ে দিয়েছি। ধরে ফেলেছি এইবার। হ্যাঁ হ্যাঁ, এইবার 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 আসো, চলো ওষুধ খেয়ে যাও ড্যাডের কাছে এসো। বলে গুড মর্নিং, কি 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 বলে গুড মর্নিং মামি, মামি মর্নিং মর্নিং। সারা দিনে তো ঘুম নেই, যদিও ঘুমায় এক থেকে দেড় ঘন্টার বেশি ঘুমায় না, আর রাতেও ঘুমাতে ঘুমাতে সে 10:30-11:00 বাজিয়ে দেয়। সকালে একটু ঘুমাতে চাই কিন্তু আমরা ঘুমাতে দিতে পারি না, কারণ 8টার সময় ওর ওষুধ থাকে, ওই ওষুধটা ওকে খাওয়াতেই হবে 8টার সময়। এদিকে ওর বাবার কাছে দিয়ে আমি চলে এসেছি এখন ঘরঠর ঝাড় দিতে, কারণ এই সময় না ঝাড় দিলে না আর তোমাদের দাদাভাই যাওয়ার আগে হয় না। আর আমার মনের ভিতর না খুঁতখুত করে, তোমাদের দাদাভাই যদি অফিসে যাওয়ার আগে আমি ঘরটা না ঝাড় দিতে পারি, মানে কেমন একটা লাগে, মনে হয় কি বাসি ঘরে গেল। সেই জন্য এই টাইমটাই আমি ঝাড় দেওয়ার চেষ্টা করি, সব ঘরটার ঝাড় দিয়ে তারপরে আমি বাকি কাজে লেগে পড়বো। এদিকে এখন গাড়ির মেকআপ চলছে, আমার ফাউন্ডেশনটা নিয়ে, ব্রাশ নিয়ে, দেখো আমি যেভাবে করি সেইভাবে ওর গাড়িকেও করে দিয়েছে। আর এইদিকে দুটো পার্সেল চলে এসেছে, পার্সেলটা নিয়ে এখন আমি খুলে দেখবো যে এর ভিতরে কী এসছে, কারণ কদিন ধরে না ভুলভাল জিনিস আসছে খুব, মানে যখন আসা স্টার্ট করেছে তখন দেখছি প্রত্যেক দিন কোনো না কোনো প্যাকেটে ভুলভাল জিনিসই এসছে। সেই জন্য প্রথম কাজ আমার হলো ঘরে নিয়ে আগে পার্সেলগুলো খুলে দেখা। আগে তাও ভিডিও করার সময় খুলে দেখতাম, এক দুদিন পর খুলতাম, কিন্তু এখন আর ওই রিস্ক নিই না, সাথে সাথে খুলে দেখি, ভুল হলে রিটার্ন মেরে দিই সাথে সাথে। এতদিন ধরে শপিং করছি মিশো থেকে, এরকম ভুলভাল জিনিস খুব কমই এসেছে, কিন্তু এই যে কয়েকদিন ধরে দেখছি প্রত্যেকটা প্যাকেটেই মোটামুটি ভুলভাল জিনিসই এসছে, হয়তো কালার সেম আসে, ডিজাইন সেম আসে না, বা ডিজাইন সেম আসে, যে কালার অর্ডার করি সেই কালার আসে না, বা একদমই অন্য জিনিস আসে। মানে এত বিরক্ত লাগছে না, মনে হচ্ছে কি আর শপিংই করবো না, কিন্তু না
এত কম প্রাইসে পাওয়া যায় না, সেই জন্য আর ছাড়তে পারছি না। এদিকে আমার জামাকাপড় ভাঁজ করা হয়ে গেছে, আর যেগুলো তোলার ছিল সেগুলো তুলে টুলে এখন আমি যাবো জামাকাপড় কাচতে। তোমাদের দাদাভাই তো অফিস চলে গেছে, এখন বাবা মার কাছে দিয়ে আমি যাব একটুখানি জামাকাপড় কেচে নেব, কারণ অনেক দিন পর রোদ উঠেছে, তো আজকে একটু কাচাকাচি না করলে না হবে না। আর মানে কি বলবো, সব জিনিসপত্র একদম মানে গন্ধ হয়ে গেছে, সব রোদেও দিতে হবে। তো চলো জামাকাপড়গুলো আগে কেচে নিই, তারপরে সব বাদ বাকি যেগুলো ভেজা ভেজা রয়েছে সেগুলো বের করব। এই দুদিন পর রোদ উঠল, মানে রোদটা দেখে এত ভালো লাগছে না, মানে যখন রোদ থাকে তখন মনে হয় ইস কী রোদ কী রোদ, একটু যদি ছায়া হতো। আর এই দুদিন ধরে প্যাচপ্যাচানি বৃষ্টি এমন বিরক্ত লেগে গেছিলো না, মনে হচ্ছিলো কবে যে রোদ উঠবে। আজকে রোদ দেখে এত ভালো লাগছে, আর শীতকালের রোদ সত্যিই খুব ভালো লাগে। আমি কিন্তু বাথরুমেই কাচাকাচি করি রোদের জন্য, কিন্তু আজকে রোদটা এত ভালো লাগছে সেই জন্য বাইরে নিয়ে আসলাম। বাইরে নিয়ে এসে এই রোদে বসে কাচছি, মানে ওই যে ঠান্ডা জলের যে ভাবটা না সেটা আর লাগছে না। নাহলে আমি বাথরুমে গিজারের জল দিই কাচাকাচি করি, নাহলে মানে আমার এমনি ঠান্ডার দোষ আছে, তারপরে আমার ঠান্ডা লেগে গেলে না মানে ছেলেকে আমি সামলাতে পারবো না। সেই জন্য আমি একটু চেষ্টা করি নিজেকে মানে ঠিক রাখার, কেন কি নিজের শরীর খারাপ থাকলে না বাচ্চা কাচা মানে ঠিক রাখা যায় না, তো সেই জন্যই ওই আর কি। কিন্তু আজকেই ঠান্ডা জলে কাজ করতে কোনো অসুবিধা হয়নি ওই আর কি। তো চলো জামাকাপড়গুলো নেড়ে নিই, আবার কিছু প্যাম্পার্সও রয়েছে যেগুলো ফেলে দিয়ে আসবো ওই সাইডে। এখন বেজে গেছে ওই 12:30 মতন, ছেলেকে তো খাওয়ানো হয়ে গেছে, তো এখন এগুলো করে টরে আমি যাবো ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়াতে। এটা হলো আজকের আমার লাঞ্চ, রয়েছে পালং শাক, গলদা চিংড়ি, আর এখানে রয়েছে পেঁয়াজকালি ভাজা, সাথে রুটি। আজকে যেহেতু পছন্দের সব কিছু সেই জন্য আমি দুটো রুটি বানিয়েছি। এই হলো আজকের আমার লাঞ্চ, চলো চটপট করে নিই। আমি কিন্তু গ্রেভি নিইনি, জাস্ট শুধু চিংড়ি মাছটাই নিয়েছি। গুড ইভিনিং এভরিওয়ান, সন্ধ্যাবেলা এখন এক কাপ কফি নিয়ে চলে এসেছি রুমে, এখন খাবো কফি গরম গরম, আর তার সঙ্গে রয়েছে একটা জিনিস দাঁড়া দেখাচ্ছি, সেটা হলো এই যে এই কাটলেটটা, যে কবেকারের আমি ঠিক জানি না, ফ্রিজে ছিল, গন্ধটা তো সুখে দেখি ঠিকঠাক আছে, সেই জন্য আর একটু তেলে ভেজে নিয়ে এসেছি, এখন এটাই খাবো। বাড়িতে এখন কেউ নেই, দরজাটা বন্ধ করে দিই, একা একা থাকলে না ভয় লাগে, সব দরজা এমনি দরজা জানালা বন্ধ করে থাকি আমি, আর বাড়িতে কেউ না থাকলে আরও বেশি ভয় লাগে। আর আমার গেছোটা ওই যে ওখান থেকে কালকে একবার পড়েছে, পড়ে মাথায় এখানে আলু বানিয়েছে, আবার উঠেছে, মানে ওর লজ্জা ভয় কোনো কিছু নেই, তাই তো? আবার বলছে হ্যাঁ, চা খাবে বলে বসে আছে, চা বলছে, চা চা কি করছে? চা খাওয়ার মাস্টার হয়েছে, দিচ্ছে আর টকাশ করে খেয়ে নিচ্ছে, দিচ্ছে আর খেয়ে নিচ্ছে, মানে হাফ চা তো ওই খেয়ে নেয়। আজকে ডিনারে অনেক কিছু রয়েছে, এখানে রয়েছে পালং শাক, তো ওটা রাতে খাওয়া হবে না, পেঁয়াজ কালি ওটাও হবে না, বাঁধাকপির ঘন্ট রয়েছে, এটা তোমাদের দাদাভাই খাবে না, আর এইদিকে রয়েছে বেগুন পোড়া, এইটা দিয়ে তোমাদের দাদাভাই খাবে, আর আমি খাবো বাঁধাকপি দিয়ে। সো গাইস, এখন কটা বাজে জানো? এখন বাজে 5:45, বিকালের নয় ভোরের, আমি উঠেছি সেই 4:00, উঠে তখন থেকে ভিডিও এডিট করে লাস্টিকে দেখি আমি ভিডিও এন্ডই করিনি, সেই জন্য ওই আর কি ক্যামেরা হাতে নিয়ে আবার বসে পড়েছি। সো চলো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়ে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো, আর এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো, অনেকদিন পর বলছি কিন্তু এই কথাটা, তো সাবস্ক্রাইব করে নিও যারা এখনও করোনি। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়ে।